আজকে কথা বলবো একটি খুবই ইন্টারেস্টিং সিনেমা নিয়ে, যে সিনেমা নিয়ে পুরো বাংলাদেশে হাইপ ছিল, পুরো বিশ্বে হাইপ ছিল। এই সিনেমাটা কেমন হতে পারে, এই সিনেমাটার এত কেন ভায়োলেশন, এই সিনেমার এত কেন রাশ, এত কেন ভায়োলেন্স, এত কেন ভয়ানক মুহূর্ত, এই নিয়ে অনেক গালগল্প হচ্ছিল। আমারও খুব ইচ্ছে ছিল একদম এইচডি মুভি যখন আসবে সার্ভারে তখন দেখব। পিছনে দেখতে পাচ্ছেন এইটা, গেস করা যায় কি সিনেমা? অবশ্যই হয়তো গেস করতে পেরেছেন, অ্যানিমেল, পশু বা জানোয়ার। সেই সিনেমাটা দেখার জন্য আমি হলে যাইনি, যদিও বাংলাদেশে মুক্তি পেয়েছিল, কিন্তু অপেক্ষা করছিলাম। সব সিনেমা হলে যেয়ে দেখা যায় না, সো এই সিনেমাটা আমি সার্ভারে দেখার জন্য অপেক্ষা করছিলাম। অ্যান্ড ওয়েট ফর দ্য এইচডি ভার্সন পেয়েছি আমি, দেখলাম গত দুই দিনে। যে তিনটি বা চারটি সিনেমা আমি দেখেছি তার মধ্যে অ্যানিমেল একটি। সো যেহেতু অনেক আলোচনা এই সিনেমা নিয়ে, সো এই সিনেমাটা দেখার জন্য আমি রাতটাকে বেছে নিই। গতকাল রাতেই দেখেছি আমি, 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা, নন স্টপ, মাঝখানে দুই একবার ওয়াশরুমে গেছি, এছাড়া একেবারে আমি টানা দেখলাম। অন্যরকম একটা সিনেমা, খুবই ভায়োলেন্স। এটা তো ট্রেইলারেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রকাশ করেছেন যে কী পরিমাণ ভায়োলেন্স হতে পারে। এবং পুরুষতান্ত্রিক একটি সিনেমা, বাবাকে ভালোবাসার একটি সিনেমা, বাবার কাছ থেকে সময় না পাওয়ার সিনেমা। যেমন একটা সুন্দর একটা মেসেজ আছে, ঠিক তেমনি আবার অনেক রকম প্রেক্ষাপট আছে। আমার মনে হয়েছে এটাকে কিছুটা সময় হয়তো বাড়িয়ে দেওয়া হয়েছে, 3 ঘন্টা 21 মিনিট, এইটা না হলেও পারত, 2 ঘন্টা 40-50 মিনিটের মধ্যেও সিনেমাটা শেষ হতে পারত। এটা আমার অভিমত। আপনারা দেখলে দেখবেন যে সিনেমাটার একক চরিত্র রণবীর কাপুর ট্রিমেন্ডাস, ডিভাইন অ্যাক্টিং, কি সুন্দর অ্যাক্টিং করেছেন, বাস্তব জলজান্ত। অনেকেই বলেন যে রণবীর কাপুর যখন সেটে আসেন তখন একরকম, যখন অভিনয়ে ঢুকে পড়েন তখন আরেক রকম। অর্থাৎ তিনি যখন অভিনয়টা শুরু করেন বা সংলাপ বলা শুরু করেন তখন ভেতর থেকে বলেন, আর বাইরে কে কেমন ছিলেন, কিছুক্ষণ আগেও তিনি কেমন ছিলেন, সেটা আসলে থাকে না। অ্যান্ড অফকোর্স অনিল কাপুর ওয়াজ দ্য বেস্ট, তিনি যেমন আর কি তেমনই। রশ্মিকা ভালো করেছেন, একটি হিন্দি সিনেমা, তার জেনের বাইরে, তার ন্যাচারের বাইরে গিয়ে তিনি করেছেন, অবশ্যই তাকে ফুল মার্কস দিতে হবে। আরও যারা ছিলেন দে আর গুড। লাস্টে ববি বোবার চরিত্র অভিনয় করেছেন, জামাল কুদু তো পুরো বাংলাদেশ কাঁপিয়েছে, পুরো বিশ্ব কাঁপিয়েছে। সো আমার মনে হয়েছে এই সিনেমাটা 10-এর মধ্যে আমার দৃষ্টিতে 6.5 পাবে, 7 আমি দেবো না, এটা আমার চয়েস। আপনারাও দেখতে পারেন অ্যানিমেল, যারা ভায়োলেন্স পছন্দ করেন তারা নিশ্চয়ই এটা দেখতে পারেন। সাসপেন্সও রয়েছে ডেফিনেটলি, ইটস এ ফ্যামিলি মুভি, মানে ফ্যামিলি মুভি মিনস কিছু তো অ্যাডাল্ট সিন থাকেই, এবং সেগুলো উঠতে যেতে পারলে আপনার কাছে ভালোই লাগবে। অ্যান্ড আমি ডিসক্লেইমার দিচ্ছি, লাস্টে এসে দেওয়া ঠিক না, তবে আমি এটা আমি সামনে নিয়ে আসবো ডিসক্লেইমারটা, যে 14 বছরের উপরে হলে এই সিনেমাটা দেখা উচিত, 14 বছর ডেফিনেটলি। থ্যাংকস।